নমস্কার, বিজ্ঞানের কথা নিয়ে আবার এসে গেছি আপনাদের কাছে। আচ্ছা, বেড়াতে ভালোবাসেন? পাহাড়ে যেতে, নদীর কাছে যেতে, ঘাসে ঢাকা প্রান্তরে ছুটে বেড়াতে ভালো লাগে আপনার? আমারও লাগে, আরেকজনেরও লাগে, আরও একজনেরও লাগে, সবার লাগে। প্রকৃতিকে এভাবে দেখতে যেমন ভালোবাসি, প্রকৃতির সদস্যদের তাদের দেখাটাও কিন্তু বেশ আকর্ষণীয়। আচ্ছা, এই সদস্যদের কথা বললেই আপনি বলবেন হয়তো, হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনে গিয়ে বাঘ দেখেছিলাম, অথবা দলমা জঙ্গলে গিয়ে হাতি দেখেছিলাম, অথবা কি বলবো, হরিণ দেখেছিলাম অমুক জঙ্গলে গিয়ে। বাঘের কথা তো ঘুরে ফিরে আসবে। বড় বড় প্রাণী, তাদের নিয়ে আমাদের আহ্লাদ সবার। ওই যে বলে না, সাইজ ম্যাটার্স, তো ঠিক আছে, বড়দের দিকে তাকিয়ে থাকি, আনন্দ পাই, কিন্তু তাই বলে ছোটদের দিকে তাকাবো না? আপনি জিজ্ঞাসা করবেন, কত ছোট? সেটা কি চড়াই পাখির মতো নাকি আরও ছোট কোনো পাখির মতো? আমি বলবো, আহা, পাখিতেই আটকে রইলেন কেন? পাখি যা খায় তার দিকে যাওয়া যায় না? একটু মুষড়ে পড়লেন নাকি পোকামাকড়? হ্যাঁ, এখনই আরশোলা টেনে আনছি না, তবে আরশোলার সঙ্গে সঙ্গে, মানে আরশোলাটাকে বাদ দিয়ে অন্য পোকামাকড়ের কথা তো ভাবা যায়, পিঁপড়ের কথা ভাবা যায়, মাকড়সার কথা ভাবা যায়, তারপরে পিঁপড়ের কথা বলে চলে গেলে হবে না, পিঁপড়ের অনেক রকম ধরন আছে, তাদের কথা ভাবা যায়, মাকড়সার কথা বললাম, তারপরে নানারকম অদ্ভুত অদ্ভুত পোকা যেগুলো আমরা জানি না। আচ্ছা, ধরা ধরা যাক ব্যাঙাচির কথা ভাবা যায়। কোথায় যেন একটু যেন স্টেটাসটা পড়ে যাচ্ছে না, একেবারেই নয়। প্রকৃতিকে বোঝা মানে এই ধরনের পোকামাকড়দের বোঝা। কিছু কিছু বিজ্ঞানী এমন বোঝার কাজটাকে খুব নিবিড়ভাবে করেছেন। একজন বিজ্ঞানীর কথা বলি, তার নাম হচ্ছে জ্যাঁ অঁরি ফাবার। তিনি জন্মেছিলেন 1823 সালে ফ্রান্সে। তার যে গ্রাম, উচ্চারণটা কী হবে, সেরিগনান হবে হয়তো, ফরাসি উচ্চারণে আমি দক্ষ নই, সেই গ্রামটা খুব ছোট্ট একটা গ্রাম ছিল। ছোট্ট বলতে, তিনি মারা যখন যাচ্ছেন 1915 বোধ হয় তার মৃত্যু, সেই সময়ে গ্রামের জনসংখ্যা 1000, বুঝতেই পাচ্ছেন সে গ্রামে কতজন থাকেন। তো সেই গ্রামে তিনি শুধু পর্যবেক্ষণই করতেন না, তিনি নিজের গ্রিন হাউস গড়ে তুলেছিলেন, এবং তিনি সেই গ্রিন হাউসের মধ্যে নানারকম পোকামাকড় রাখতেন। তো এমন নিবিড়ভাবে তিনি পর্যবেক্ষণ করতেন যে অন্যরা একটু বিস্মিত হতো, যে ধরা যাক শুঁয়োপোকা, যে শুঁয়োপোকা একটু বিরক্তিকর, আচ্ছা আছে আছে, আসে সময়ের সঙ্গে সঙ্গে আসে, আবার চলে যায়, এই শুঁয়োপোকা নিয়ে এত আগ্রহ কেন এই মানুষটার? সেই মানুষটার শুঁয়োপোকা নিয়ে তিনি কি করছেন সেটা বোঝার জন্য একসময় লোকজন, মানে গ্রামের লোকজন তার বাড়িতেও এসেছিল। কিন্তু এসে তারা যে আশা করেছিল, মানে তিনি যে আশা দিয়েছিলেন যে রাত্রিবেলায় আপনারা আসবেন, দেখবেন শুঁয়োপোকা নিজেদের যে নেস্ট, সে নেস্ট থেকে বেরিয়ে তারা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া বলতে পাতা খাবে। উমা, সেদিন কেউ পাতা খেলো না? খেলো না তো খেলোই না, রাত 12টা পর্যন্ত কোনো পাতা খাওয়ার দৃশ্য নেই। তো এই পাতা খাওয়া হলো না কেন? পরবর্তীকালে তিনি খোঁজ করে জানলেন, এমনকি আবহাওয়া অফিস থেকে তথ্য নিয়ে বুঝলেন যে সেই দিন বায়ুর চাপ হঠাৎ করে কিন্তু পড়ে গিয়েছিল, তার মানে ঝড় আসছিল। যে শুঁয়োপোকাগুলোর কথা বলা হচ্ছে তাদের নাম হচ্ছে পাইন প্রসেশনারি। এই শুঁয়োপোকাগুলো দিনের বেলায় ঘুমোয়, একে অন্যের উপর ডাই হয়ে পড়ে, তাদের একটা বাসা থাকে, বেশ রেশমি জাল দিয়ে বোনা বাসা, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা তারা খায়, কিন্তু সেদিন খেলো না। আরে খেলো না তো খেলো না, তার পরের দিনও খেলো না। এরপরে তিনি পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন যে যখন ঝড় আসে তখন এই পোকারা খাওয়া দাওয়া ভুলে গিয়ে একেবারে নিজেদের যে বাসা তার মধ্যে সেঁধিয়ে থাকে।
তো এমনই তার পর্যবেক্ষণ যে পরবর্তীকালে সত্যি প্রমাণিত হলো যে ওই ধরনের সোমাপোকাদের এই ক্ষমতা আছে। তার এই পর্যবেক্ষণের জন্য ভিক্টর হুগো তাকে বলেছিলেন পতঙ্গ জগতের হোমার, অর্থাৎ তিনি মহাকাব্য লিখছেন পতঙ্গদের নিয়ে। চার্লস ডারউইন বলেছিলেন ইনকম্প্যারেবল অবজার্ভার, অতুলনীয় পর্যবেক্ষক। কিন্তু আমি ঠিক তার কথা বলার জন্য এই আলোচনা শুরু করিনি, বরং ওই সালটার কথা বলা যাক যে সালে তিনি শুঁয়োপোকাদের পর্যবেক্ষণ করেছিলেন এবং যে সালের ডিসেম্বর মাসের 13 তারিখে এসে লোকজন আশাহত হলো যে শুঁয়োপোকা বেরিয়ে তো পাতা খেলো না, সেই সালটা হচ্ছে 1895 সাল। আর সেই সালের 1 আগস্ট ফ্রান্স থেকে অনেক দূরে সে মহাদেশ পার করে এশিয়াতে ঢুকে ভারতে ঢুকে বাংলায়, তখনও অবিভক্ত বাংলা, লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন গোপালচন্দ্র ভট্টাচার্য। নামটা শুনেই আপনারা বললেন ও প্রকৃতি বিজ্ঞানী। না, ওটুকু বললে তার সম্পর্কে বলা হয় না, প্রকৃতির বিজ্ঞানী তো তিনি বটেই। ছোটবেলায় লেখাপড়ার সুযোগ পাননি, প্রথাগত লেখাপড়া তার বেশি দূর এগোয়নি, বাবার মতোই যজমানির কাজ নিতে হয়েছিল সংসার চালাতে। সেই সংসার চালানোর কাজ করতে করতে চাকরি খুঁজে কলকাতায় এসেছিলেন। এই কলকাতাতেই পুলিন বিহারী দাস, স্বাধীনতা সংগ্রামী, তিনি নিয়ে গিয়েছিলেন জগদীশচন্দ্র বসুর কাছে। কেননা জগদীশচন্দ্র বসু তার একটা লেখা পচা গাছপালার আশ্চর্য আলো বিকিরণের ক্ষমতা, এই সম্পর্কিত একটা লেখা পড়ে খুব আশ্চর্য হয়েছিলেন। পেঁচির মার দাওয়াতে পচা গাছপালা থেকে যে আলো বেরিয়েছিল প্রত্যক্ষ করে তিনি লিখেছিলেন প্রবাসীতে, সেইটা পড়ে উৎসাহিত হয়ে জগদীশচন্দ্র তাকে ডেকে পাঠিয়েছিলেন। এই জগদীশচন্দ্রের হাত ধরা, কিছুদিন পরে সত্যেন বসুর হাত ধরা অন্য কারণে, বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলায় সরল ভাষায় লেখা সেই মানুষটি 1 আগস্ট 2020 সালে 125 বছর পূর্ণ করলেন, যা অরি ফাবারের সঙ্গে তাকে তুলনা করা হয়। কিন্তু আলাদা করে বাংলার কোনো ঔপন্যাসিক বোধহয় গোপালচন্দ্রকে কালিদাসের সঙ্গে তুলনা করেননি যে পতঙ্গ জগতের কালিদাস, করতেই পারতেন, করা উচিত ছিল। এই মানুষটা যে সম্মান পাওয়া উচিত ছিল সে সম্মান জীবনের একেবারে শেষ দিকে গিয়ে কিছুটা পেয়েছিলেন। 22টা গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই গবেষণাপত্রের কারণে তাকে কেউ চেনেন না। তাকে চেনেন যে কারণে, সেটা হচ্ছে এই বাংলায় লেখালেখি। কত জায়গায় লিখেছেন তিনি, জ্ঞান ও বিজ্ঞানের সম্পাদকও ছিলেন প্রায় আজীবন, মৃত্যুর কয়েক বছর আগে তিনি ছেড়ে দিয়ে উপদেষ্টা মণ্ডলীতে ঢোকেন। কিন্তু শুধু জ্ঞান ও বিজ্ঞানে লেখেননি, কাজের লোক নামে একটা পত্রিকা শারদাপ্রসাদ চট্টোপাধ্যায় বের করেছিলেন, সেই পত্রিকায় অত্যন্ত সাদামাটা ভাষায় তিনি বিজ্ঞান লিখতেন, গাছের কথা লিখতেন। তা শুরুটা তো গাছ দিয়ে, পরবর্তীকালে বসু বিজ্ঞান মন্দিরে বিশেষ কারণে তিনি পোকামাকড়ের জগতে চলে গেলেন, মানে তার গবেষণায় চলে গেলেন। ব্যাঙাচি নিয়ে তার গবেষণা, তা ব্যাঙাচির উপরে অ্যান্টিবায়োটিক প্রয়োগের যে কাজ, সেটা খুব উল্লেখযোগ্য সেই সময়ে। কিন্তু আবারও বলছি যে এ মানুষটি পরিচিত সবার কাছে সরল বাংলা ভাষায় বিজ্ঞান লেখার জন্য। আজ থেকে 200 বছর আগে জগদীশচন্দ্র নন, অন্য কেউ নন, জন্মেছিলেন কে, বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্ত যে বাংলা ভাষার রূপ গঠন করে দিয়ে গিয়েছিলেন, সেই ভাষাকে নিয়ে এগিয়েছেন পরবর্তীকালের মানুষজন। গোপালচন্দ্র স্বাভাবিকভাবে উত্তরসূরি, কিন্তু কি অসামান্য প্রয়োগ, যখন ভারতকোষে লিখছেন তিনি আনুষ্ঠানিকভাবে যেন সব কিছু সাজিয়ে দিচ্ছেন তথ্য, জ্ঞান ও বিজ্ঞানে লিখছেন জনপ্রিয় তবু তার মধ্যে পরিভাষা রয়েছে, কাজের লোক পত্রিকায় লিখছেন সবার জন্য সাধারণ, বিষয়ও বেছে নিচ্ছেন এমনভাবে যাতে কঠিন শব্দ প্রয়োগ করতে না হয়, সেই গোপালচন্দ্র। শুধু প্রকৃতি বিজ্ঞানী বলেই যাকে চিনে রেখে দিয়েছি, তার লেখা আমাদের বারবার পড়া দরকার, তার সম্পর্কে জানার কাজটা কিন্তু আমাদের একেবারেই শেষ হয়নি। সেই গোপালচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে আজকে অনেক স্তুতি আমরা শুনি, কিন্তু তার কাজ অনুসরণ করে, বা ধরা যাক তার সঙ্গে যা তুলনা করলাম, সে যা অরি ফাবারের কাজ অনুসরণ করে প্রকৃতি জগতের সেই ছোট ছোট সদস্যদের প্রসঙ্গ বারবার তুলে আনা,
উদ্ভিদের সঙ্গে, এমনকি মানুষের সঙ্গে তাদের আন্তঃসম্পর্ককে বারবার সামনে আনা, এটা বড় জরুরি। কঠিন সময় আছি আমরা, প্রকৃতিকে যত বুঝব তত রোগ ভোগও বুঝব, তত প্রকৃতির বিকাশও বুঝব, প্রকৃতির উত্তাল হওয়া বুঝব, শান্ত প্রকৃতির মাধুর্য বুঝতে পারবো। আর যদি ভাষাটাকে জানি, মাতৃভাষাটাকে ভালোভাবে জানি, তাহলে এই বিজ্ঞানের কথাগুলোকে সরল ভাষায় পরিবেশন করতে পারবো। আপনাদের কি মনে হয় তেমনভাবে পরিবেশন করার ছেলে মেয়ে খুব বেশি আছে? হয় কি ভেবে দেখবেন একবার, যদি মনে হয় নেই, চলুন আবার ফিরে যাই গোপালচন্দ্রের লেখার কাছে। আবার পড়ি মন দিয়ে তিনি কিভাবে লিখেছেন, কেন লিখেছেন, কাদের জন্য লিখেছেন, বোধহয় একটা ভালো কাজ হবে। সবাইকে নমস্কার জানাই, ধন্যবাদ।